এখন আমরা শুরু করব ক্লাস 9-এর উপপাদ্য 19। তো প্রথমে আমরা আগে উপপাদ্যটা ভালো করে বুঝে প্রমাণটা বুঝে নেব, তারপরে কিন্তু লিখব। লেখাটা কোনো ব্যাপার না, লেখা খুব সহজ, বা লেখা বইতেও দেওয়া আছে এবং সেটাকে আমি আরো ছোট করে লিখছি, সেটা দেখে নেবে। তার আগে আমি কিন্তু এটা টোটালটা সুন্দর করে আগে বোঝাবো, তোমরা ভালো করে বুঝে নাও। প্রশ্নটা বলেছে যে প্রমাণ করো একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। অর্থাৎ এখানে একটা চতুর্ভুজ এঁকেছি এ বি সি ডি, তার দুটো কর্ণ একটা হচ্ছে এ সি এবং একটা বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। শুধু ছেদ করেছে নয়, এমন ভাবে ছেদ করেছে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও। এবার দেখাতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো এখানে চতুর্ভুজটা সামান্তরিক দেখাতে গেলে আমাদের অন্ততপক্ষে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাতে হবে। এক্ষেত্রে আমরা এ বি এ ডি এবং বি সি বাহুটাকে সমান এবং সমান্তরাল দেখাব, তাহলে কিন্তু এটা সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তো আমরা কিভাবে লিখব, প্রথম থেকে একটু ভালো করে বুঝে নাও যে যেটা আমাদের প্রদত্ত লিখতে বলা হয়, যে ধরা যাক এ বি সি ডি চতুর্ভুজের এ সি এবং বিটি বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ছেদ করেছে মানে এও সমান সিও এবং বিও সমান ডিও। এবার এর মধ্যে আর কোনো অঙ্কন নেই, অন্যান্য উপপাদ্যগুলো যেমন অঙ্কন থাকে এখানে আর কিছু অঙ্কন নেই। এখানে আমাদের সরাসরি প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো এবার আসছি প্রমাণে। প্রমাণের ক্ষেত্রে আমরা জাস্ট এই দুটো ত্রিভুজকে ধরব এবং এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। আর সর্বসম দেখাতে গেলে তোমরা জানো যে তিনটি করে পয়েন্ট সমান দেখালে কিন্তু সর্বসম হবে। তাহলে এক্ষেত্রে দেখো এ ও সমান সিও, মানে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি একটা পয়েন্ট এ ও সমান সিও এইটা, কারণ বলে দেওয়া হচ্ছে যে এই কর্ণ দুটো অভিন্ন সমদ্বিখণ্ডিত করে। দু নম্বর পয়েন্ট একইভাবে বি ও সমান ডিও, বি ও সমান ডিও। তিন নম্বর পয়েন্ট বিপ্রতীব কোণ, এ ও ডি সমান বিপ্রতীব কোণ বি ও সি। তাহলে আমরা তিনটে জিনিস কিন্তু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখালাম সমান, অর্থাৎ ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। যেহেতু সর্বসম তাহলে আমরা লিখতে পারি যে এ ডি সমান বি সি, মানে এই বাহুটা সমান, মানে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই দুটো। এবার দেখো আরেকটা জিনিস আমরা দেখাবো, যে যে কোনো এই কোণ বা এই কোণ বা এই কোণ বা এই কোণ একান্তর কোণ দেখাবো। তো এক্ষেত্রে যেহেতু সর্বসম ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি ও এ ডি সমান অনুরূপ কোণ ও সি ডি, অনুরূপ মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এই দুটো কোণ একান্তর। যেহেতু এই দুটো কোণ একান্তর কোণ সমান, তার মানে এইটা আর এটা সমান্তরাল, সমান্তরাল না হলে একান্তর কোণ হবে না, মানে এ ডি এবং বি সি দুটো সমান্তরাল সহ লেখা, আর বি ডি হচ্ছে ভেদক, সরি এ সি হচ্ছে ভেদক, এই জন্য কিন্তু এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ সমান, অতএব এ ডি সমান্তরাল বি সি। তাহলে আমরা কি পেলাম, যে এ বি সি ডি চতুর্ভুজটার এ ডি বাহু এবং বি সি বাহু সমান, আবার এ ডি বাহু এবং বি সি বাহু সমান্তরাল। যেহেতু সমান একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক প্রমাণিত। তো এইটা আমরা এবার লিখব। তো আমি লিখে রেখেছি, যেহেতু আমি প্রমাণটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো এখানে জাস্ট কিভাবে লিখেছি সেটা দেখিয়ে দেবো, যাতে তোমাদের সময়টা কম লাগে এবং ভিডিওটা ছোট হয়, তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। তো আমি যেভাবে বোঝালাম যে প্রদত্ততে আমরা কি লিখে কি লিখেছিলাম বা কি বলেছিলাম, যে ধরা যাক এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে অভিনীত ছেদ করেছে। এ বি সি ডি চতুর্ভুজের এ সি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে অভিনীতে সমদ্বিখণ্ডিত করেছে, মানে কি না এ ও সমান সিও এবং বি ও সমান ডিও। এই কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। এবার প্রমাণের জন্য বলেছিলাম এই দুটো ত্রিভুজ ধরে নিয়েছিলাম এ ও ডি এবং বি ও সি, এই দুটো ত্রিভুজের তিনটে জিনিস আমি এই পয়েন্ট দিয়ে লিখি যাতে তোমাদের খুব সহজে মনে থাকে।
এক নম্বর পয়েন্ট, এও সমান সিও, এখানে দেওয়া আছে যে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে। একইভাবে বিও সমান ডিও, এটাও প্রদত্ত। এবং কোণ এ ও ডি সমান কোণ বিও ডি, বিও সি, বিও সি, এটা হচ্ছে বিপ্রতিপ কোণ। তাহলে তিনটি করে জিনিস আমরা পেয়ে গেলাম, তার মানে ত্রিভুজ এ ও ডি সর্বসম, বিও সি হয়ে গেল সর্বসম। আর যেহেতু সর্বসম, তার মানে আমরা লিখতে পারি এ ডি সমান বি সি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। হ্যালো, এবার দেখো এই কোণটার, এই কোণটার কথাই বলেছে যে ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও সি বি, এই কোণটা, এই দুটো কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এর একান্তর কোণ। এবার দেখো একান্তর কোণ, এই যে এ ডি এবং বি সি দুটো সমান্তরাল সরলরেখাংশ, দুটো সরলরেখাংশ, এবং এ সি ভেদক গেছে হয়ে দুটো সমান একান্তর কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে এ ডি সমান্তরাল বি সি, এই পয়েন্টটা যে এ ডি সমান্তরাল বি সি। তাহলে যেহেতু এবিসিডি চতুর্ভুজের, মানে এখন এবিসিডি চতুর্ভুজের দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এ ডি সমান্তরাল বি সি, আর আগে প্রমাণ করলাম এ ডি সমান বি সি, মানে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে অতএব দেখতে পারি এবিসিডি একটি সামান্তরিক, এটা প্রমাণ হলো। তো এই উপপাদ্যটা অনেক ছোট আছে, অনেক সহজ আছে, ভালো করে তোমরা বুঝবে, বুঝে কিন্তু লিখবে, খুব সহজেই মনে থাকবে।